এরপরে যিশু গালিল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন। জিহুদি নেতারা তাকে মেরে ফেলতে চাইছিলেন বলে তিনি জিহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন। তখন জিহুদিদের কুড়ে ঘরের পর্বের সময় ছিল। যিশুর ভাইরা তাকে বলল, এই জায়গা ছেড়ে জিহুদিয়াতে চলে যাও, যেন তুমি যেসব কাজ করছো তোমার শিষ্যেরা তা দেখতে পায়। যদি কেউ চায় লোকে তাকে জানুক, তবে সে গোপনে কিছু করে না। তুমি যখন এই সব কাজ করছো, তখন জগতের লোকদের কাছে নিজেকে দেখাও। আসলে যিশুর ভাইয়েরাও তাকে বিশ্বাস করেনি। আমার সময় এখনো আসেনি, কিন্তু তোমাদের যে কোনো সময় আছে। জগৎ তোমাদের ঘৃণা করে না, আমাকে করে, কারণ আমি বলি তাদের সব কাজই মন্দ। তোমরা সেই পর্বে যাও, আমার সময় এখনো পূর্ণ হয়নি, তাই আমি এখন পর্বে যাব না। তিনি এই কথা বলে গালিলেই থেকে গেলেন, কিন্তু তার ভাইয়েরা পর্বে চলে যাবার পর তিনিও সেখানে গেলেন, তবে খোলাখুলিভাবে গেলেন না, এক প্রকার গোপনেই গেলেন। যিহুদি নেতারা সেই পর্বে যিশুর খোঁজ করতে লাগলেন। সেই ব্যক্তি কোথায়, তারা জিজ্ঞাসা করল। ভিড়ের মধ্যে লোকেরা তার বিষয়ে বলাবলি করতে লাগলো। কিছু লোক বলল উনি খুব ভালো লোক, আবার কেউ কেউ বলল না, উনি লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যিহুদি নেতাদের ভয়ে কেউ খোলাখুলিভাবে তার বিষয়ে কিছু বলল না। সেই পর্বের মাঝামাঝি সময়ে যিশু উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন। এতে যিহুদি নেতারা আশ্চর্য হলেন। এই লোকটি স্কুলে কোনো শিক্ষা গ্রহণ না করেই কিভাবে এত সব জানল? আমি যা শিক্ষা দিই তা আমার জন্য নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই। যদি কেউ তার ইচ্ছা পালন করতে চায়, তবে সে বুঝতে পারবে যে এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজে বলছি। যে নিজে থেকে কথা বলে সে তার নিজের প্রশংসারই চেষ্টা করে, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন কেউ তার প্রশংসা করলে সে সত্যবাদী এবং তার মনে কোনো ছলনা নেই। মসি কি আপনাদের আইনকানুন দেননি? কিন্তু কেউ সেই আইনকানুন পালন করে না। কেন আপনারা আমাকে মারার চেষ্টা করছেন? তোমার মধ্যে ভূত রয়েছে, কে তোমাকে মারার চেষ্টা করছে? আমি একটি আশ্চর্য কাজ করেছি বলে আপনারা সবাই অবাক হচ্ছেন। মসি আপনাদের সুন্নতের নিয়ম দিয়েছেন, আর সেই সুন্নত আপনারা বিশ্রামবারেও করে থাকেন। অবশ্য এই নিয়ম মসির নয়, কিন্তু আপনাদের পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে। মসির নিয়ম না ভাঙার জন্য বিশ্রামবারও যদি ছেলেকে সুন্নত করানো যায়, তবে কেন আমি বিশ্রামবারে একজনকে সুস্থ করায় আপনারা আমার উপর রাগ করছেন? বাইরের চেহারা দেখে বিচার করা বন্ধ করুন, কিন্তু ন্যায় বিচার করুন।